হয়। ও আমি এটা আনন্দ করো না দাদু। আমি মনে করছি লেফটিনের গেট লাগে দেওয়া, তো মনে করছি এই বাড়ির বিয়ে বাড়ির সব মহিলারে লেফটিনে বান গেছে বুঝছ। লেফটিন কি দাদু? ওই যে পায়খানার সাইডে গু পড়ে যে বোঝো না দাদু। আচ্ছা সব বাদ দাও না, একটা গান করি, তুমি আমার সাথে নাচবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই পুরো বয়সে নাচতে না পারলেও মামা হালকার উপরে ঝাপসা দেব। গানটা ধরো না। ধরো 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 তাই মা, ও মা ধরো। মা না তাই মা, তুমি তাই মা না, তাইটা দিও তাহলে। কও মা, মা দেখো না তাহলে কও মা। ধুবে সে কন্যা যখন এলো রে, ওহো জান খুশির বন্যা বয়ে গেল। ধুবে সে কন্যা ও কোন যখন এলো
এইদিকে আসেন, বিয়াকে পড়াবে, এইদিকে আসেন, হনুমতি টনুমতি দিয়ে যান। হ্যালো হ্যালো, এই নাচে ঝান্ডা তো বিয়া পড়ানোর মন্ত্র টন্ত্র উল্টে পাল্টে গেছে। সম্মানিত সুধি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। কোন দিন কে বিশাল একটা প্যান্ডেল, অথচ আমরা এজিএপিআর গেট মঞ্চে উঠতে পারি না, নামতে পারি না, এছাড়া কি আপনাদের দাঁড়ানে কোনো জায়গা নাই? আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, অনুরোধ করছি, দয়া করে গেটটা ছেড়ে দেন। আরে ভাই, এত বড় জায়গা, প্যান্ডেলের জায়গার কোনো অভাব নেই, অথচ উঠতেও পারি না, নামতেও পারি না। উঠা নামা একটা শিল্পীর অভিনয় না? আপনারাই আমার ধর্মের দুলা ভাই, আপনাদের পাও থাক দিয়া কই এখান থেকে যাই রাস্তা খারাপ। দাদু সাহেব, আর কাল বিলম্ব না করে বীর কাজ শুরু করো। দেন মহরনা কত? 1,00,000 টাকা। সোনা দানা কয় খাবলা? সোনা দানার কোনো অভাব নেই, অভাব নাই, অভাব নাই সোনা দানার। শুনেছ মা রূপান, তোমার আব্বা বলে কি সোনা দানার বলে অভাব নাই। হ্যাঁ ঠিক আছে, আপনি বিয়ার কাজ সম্পন্ন করুন। বিরিয়ানিতে কিন্তু হালকা লবণ দিতে বলেন, পেট ভরে বিরিয়ানি খেয়ে যাবেন, আর দাদির জন্য বিরিয়ানি নিয়ে যাবেন। আমার খালি কলজার তরকারিটা তুলবেন, কিন্তু বুড়ে মানুষ কখন মারা যাই আর না যাই, না না বেঁচে থাকবেন আপনি। এ লাঠি কেন, এ সোয়াবি আগে বিয়ে পড়া না কেতাব আনবার কছি বেদ ও জাইনামাস বললাম না, আমার জাইনামিস জানি তাই না, তোর সব তো ভুল হয়েছিল। আবার ধর মেক্সি আনিস না। আচ্ছা আচ্ছা, তুই তো আমার চোখে বেশি দেখিস, কানে কম শুনিস। হ্যাঁ ও আছে কারমেন সাহেব, আপনি ভালোই আছেন? আমাকে এই লেখান তো ওনাই একই তাই যে, তাহলে আমাদের এলাকার চেয়ারম্যান আছে, আমার চেয়ারম্যান সাহেবরা ছেলে পুকু, আমরা হচ্ছে মেয়ে পুকু, ঠিক আছে? পুকু হ্যাঁ, ছেলে পুকু আর মেয়ে পুকু, এই দুই পুকু। হ্যাঁ হ্যাঁ, না না ও যাই মা যাই না, আমাদের একটা সজে বস, এই দেখি যাই না মাস ভালোরা দুয়ে থুইছে নানি। এই যাই না মাস পাতা কিয়া, সে কথা কইও না দাই মা, এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, হাঁটা ফুটে নিয়েই বাসে আসি মা। হাই দাদু, এই এটা যাই না মাস হলো? এই তো ডিজিটাল, হাঁটা ফুটে নিয়েই বাসে আসি মা। চলো বিয়ে পড়ানোটা ফাল যাই না মা, ইয়ার কি টিয়ার কি করো না, ময় মুরব্বী মা, কখন কর কত কখন ফুস করে বাড়ায় যাবে। অজু করছো? নুন বিরাম বলে সেপ দিয়ে অজু করছিলেন। সেপ দে অজু হয়? আরে কি কই, সেপ দে অজু 3 মাস করে থাকা যায়, বেশি করে সেপ দিছো না তো? অর্ধেক শিশু, অর্ধেক শিশু মানে শিশু মানে মুইতা দিছো না, টিশু টিশু ও টিশু, নরম টিশু। হ্যাঁ টিশু, বুড়ো মানুষ তো বোঝো না কি করতে কি ফুটেতে ভরা যায়। চলো চলো এখন ফাঁকে যাও, মহিলা মানুষ আদম জাতির সাথে ঘেসো না বাবা, আদম জাতির সাথে যত ঘেসবে তত তোমরা সোয়াব পাবা। এই ব্যবহার এই নাতি, না না কি 100 টাকা পান্ডা খেয়ে দাও, কার মিলাত পরা লাগবে এই যে ইংলার সব ই করো। ও বিয়া করলে একজনের পড়লে মানে দাসী কর সহ করাই ও সবারই সবার সবারই দিয়ে বিয়ে পড়াই দেবো। এই এই
রহিম, অতটুক ছেলে বিবেকেও বাধা দেয়, কালমা পড়াতেও হবে, এটা কি উপেন? তাহলে আমাকে এলাকার চেয়ারম্যান ছেলে পক্ষ আর আমরা কিন্তু মেয়ে পক্ষ। আচ্ছা পক্ষ একটা হইলে হইলো পক্ষ। এই চুপ করো, তুমি ফক ফক করো না। 1,00,000 টাকা দন মরণ ধার্য করিয়া তুই খাবলা সোনা বুঝিয়া পাইয়া এত বড় হাজরার মজলিসে বিয়ে দিচ্ছি পড়াইয়া যৌতুক সমরূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ গাঙ্গে ভাসে শোলা বাসায় কাপড়ের পোলা পানির পিছনে বন্যা উদির সাহেবের কন্যা এই কথা শুনিল বকে মিঞে পড়লেন রগে রগে থাকি থাকো না দিন কোন মাল কইছে গো কইছে বাবা আমার কি এটা তাল না বেল বাবা? আরে ভাদ্র মাসের তাল পড়ছে বুঝো না? ওই এখন কি ভাদ্র মাস? রূপানের কবুল যদি আমি নিজে কানে না শুনে থাকি, তোমাদের কবুল যদি শুনে থাকি, তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হইয়া যাইবে। বিয়ের দাও পাল্লা। এই ছোট চল কবুল বলতে পারবে না, আপনি ছেলের আম্মা না? আপনি আম্মা না? আমি কই দেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবুলটাই আপনিই বলেন বাবা। ঠিক আছে, আমি বললে হবে? হবে না মানে 100 100 এর মধ্যে 100। ঠিক আছে, হ্যাঁ কবুল। হ্যাঁ কবুল কইছে। এই 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 এবার মনাজাত ধরো, দোয়া করো সবাই মিললে। মা বোনেরা আপনারা হাত গোসার মধ্যে ধুয়ে মাথা খালি খাড়া করো, ভাবেনি মুখ ওটাই আমার দোয়া হলো। হ্যাঁ খাড়া খালি উঠে আপনারাও ফ্যান খুলে দোয়া করেন। হে আল্লাহ আল্লাহ কান্তছে না হাসছে শুভে আল্লাহ গো হে আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বেঁধে দিলাম আল্লাহ, তুমি তাদের সংসারের ভালোবাসা দূর করে দাও। পদরপতি নিয়ে একটা করে কে টাকাটা নেব মানে পদরপতির একটা করে সন্তান দিও আল্লাহ। এ আল্লাহ তার সংসারের উপর কোনো ভালোবাসা দেয় না আল্লাহ, ভালো ভালো সংসারে ভালোবাসা দেয় না। এর বাবু আমাদের চিনারা মারা গিয়েছেন মাবুদ গো, তাদেরকে তুমি অপেক্ষা করতে বলো, আমরা অল্প কিছুদিনের মধ্যে দুই ভ্যান আটিয়া কলা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। রোজা করো, নামাজ পড়ো, মিছা কথা কইও না, সুদের টাকা লাগাও তোমরা হাওলা চালে পাইবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের সাহেব তাড়াতাড়ি আমাদের মিলাইন ব্যবস্থা করে দাও মামা, বিরিয়ানির যে গুন্ধ মারেছে মামা, আমি যেন বেশি করে বিরিয়ানি পাই অর্ধেক খাবো, সেটটা নিয়ে যাবো। দাদু সাহেব, দাদু সাহেব, হ্যাঁ বিয়ের কাজ কি সমাধা হয়েছে? একদম সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। আমার জুতোগুলো কোথায় আনিয়ে গিয়েছেন নাকি বাবারে? এই বুড়ি মেয়ে, হ্যাঁ আমার যাই নামাজ নেটা আনেন দাদু। বিয়ের কাজ সমাধা করেছেন? যাব না, আমি তো চোখে কম দেখি বাবা। কি হয়েছে? আমার জুতোগুলো কোথায়? হ্যাঁ
একই দাদু আমার জুতো দাঁড়ান এগুলা নাকি দাঁড়ান এগুলাই তো হ্যাঁ দাদু ও আপনার পাও এই তো আপনার জুতো এখানে কে বেঁধে দিয়েছে আইরে শালের শালির শরীরে তোরা মুরব্বীর সাথে ফজর ফজর করি বিদায়ের ব্যবস্থা করেন স্যান্ডেল হারাইছে তাতে দুঃখ নাই জুতো একটা সাথে আছে হলে শুনুন দাদু সাহেব আপনি বাইরে অপেক্ষা করুন খাওয়া দাওয়া শেষ হলেন তারপর আপনাকে উপযুক্ত এই নাম দিয়ে আমি সুন্দরভাবে বিদায় করবো ঠিক আছে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই আবার কি কথা আমাকে সেটটা বেশি করে বিরিয়ানি দিবেন কি দেব সেটটা কি বিরিয়ানি কি বললে দাঁত নাই তো বাবা কি থেকে কি কই বাবা আবার বলেন শুনি সেটটা বিরিয়ানি যান যান আপনাকে ভালো খেতে দেবো যান বেশি করে খাবো তো হ্যাঁ খেয়ে টেয়ে বাড়ির জন্য কিন্তু সেটটা নিয়ে যাবো বাবা কি বললেন বাড়ির জন্য ঠিক আছে দেওয়া হবে যাও আচ্ছা ঠিক আছে বেগম বলেছে দিয়ে দেবে আপনাকে রানীমা সত্যি কথা বলছেন সত্যি বলছি আল্লাহ আল্লাহ এ বাবা